वेलकम बैक टू माय चैनल फ्रेंड्स। तो बंधुरा आबार चले आसलाम नतून एक रेसिपी निये। तो आज के पराश डाल दिए माछ रान्ना करब, पराश डाल आलू और बेगुन दिए माछटा रान्ना करब। तो सब किछु रेडी करे निएछि और मसला रेडी करेछि, आदा बाटा, प्याज बाटा, काँचा लंका बाटा, लंका गुड़ा, जीरा और हलुद। और এই মাছকে আমরা নলা মাছও বলি, আবার রুই মাছও বলে অনেকে, রুই মাছের বাচ্চা। তো জানি না কে কি বলে, যদি আপনারা চিনেন তাহলে কমেন্টে কমেন্ট করে দেবেন এটা কি মাছ। আর বেগুনকে কেটে নিয়েছি আমি, আর লাগছে ধনিয়া পাতা। তো সব কিছু রেডি করে নিয়েছি, এবার মূল রান্নাতে চলে যাব। মাছে একটু লবণ হলুদ মাখিয়ে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। সবকটি মাছ ফ্রাই করে বেগুন ফ্রাই করব। তো বেগুনও ফ্রাই হয়ে যাচ্ছে, এখন দিয়ে দেব পরাশ ডাল আর আলু। পরাশ ডাল আর আলুকে আগে সিদ্ধ করে নিয়েছি, একটু ভাজা করে নেব, তারপর নামিয়ে নেব। একটু ভাজা করে নিলে খেতে আরও বেশি সুস্বাদু হয়। তো একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হয়েছে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, ছোট্ট একটা কুচানো পেঁয়াজ দিয়েছি আমি, আর মশলা সব দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে সুন্দর করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষাবো রান্নাটা ততই ভালো হবে। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম আলু, বেগুন আর পরাশ ডাল, আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। এবার দেব গরম জল। তো এবার মাছগুলো সব দিয়ে দেব, ভাজা মাছ। তো মাছগুলো দেবার সময় আমি ক্যামেরা করতে ভুলে গেছি, যাই হোক মাছ আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা আরও 2 মিনিট কুক করব, তারপর নামিয়ে নেব। যারা কখনো এই রান্নাটা বাড়িতে করেননি অবশ্যই একবার ট্রাই করবেন, সত্যি বলছি ভীষণ মজার এই রান্নাটা, খেতে ভীষণ সুস্বাদু হয়। এবার নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে। তো বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এইভাবেই ভালো ভালো নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে থাকব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই, বাই।